ইগল প্রিমিয়াম স্টেশন থেকে মুক্তি পাইছে নতুন নাটক, যে নাটকের নাম হচ্ছে মস্তান জামাই দুই। এখন আমি এই নাটক নিয়ে ছোটখাটো একটা রিভিউ করব, ছোটখাটো রিভিউ। মস্তান জামাই এক নামের নাটকটা আমি দেখি নাই, তো পার্ট ওয়ান না দেখা পার্ট টু নিয়ে রিভিউ করাটা বা দেখাটা একটু না বুঝারই কথা। তো যতদূর বুঝলাম যে আগের পার্টে সে চান্দাবাজি করতো, যে নায়ক নায়িকা চান্দাবাজি করতো, নায়িকার বাপও চান্দাবাজি করতো, তারপরে ওদের সাথে কোনোভাবে কানেকশন হইয়া ছেলে আর মেয়ের মেয়ের বিয়ে হয়ে যায়। তারপরে বাট টুই মিলে দেখা যায় বিয়ে হওয়ার পরেও জামাই শ্বশুর বউ মিলা একসাথে চান্দা তুলতেছে, কিন্তু এখন মস্তান জামাইয়ের প্ল্যান হচ্ছে যে সে চান্দা তুললেও এটা মানুষের ভালোর কাজে ব্যবহার করবে। তো একটা কথা হচ্ছে, যদি আপনি খারাপ হতে চান তাহলে পুরো দুনিয়া আপনাকে খারাপ হতে সাহায্য করবে, কিন্তু যদি আপনি ভালো হয়ে থাকতে চান তাহলে পুরো দুনিয়াই আপনাকে বাধা দিবে। তো এখন ভালো হতে চাইলেই যে ভালো হওয়া যায় তাই নাই। এখানে আর একটা দল আছে যে দলে যাইতেছে যে তোর ভালো হয়ে যাবে এই সুযোগের সদ্ব্যবহার করা। তো এই সুযোগে সদ্ব্যবহার করা এবং শেষ পর্যন্ত ভালো হয়ে যাইতে পারলো কি না, মূলত এইগুলা নিয়েই পুরো নাটকটা এগিয়ে যায়। টুকটাক কমেডি করছে যেগুলো ভালো লাগছে, সব মিলে ভালোই নাটক, দেখলে এনজয় করবেন। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো মুভি বা নাটক রিভিউ নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত ভালো থাকেন, শীঘ্রই রিভিউ আসবে হচ্ছে ইয়ে নিয়া, মিলি মিলি মুভি নিয়ে শীঘ্রই রিভিউ আসবে।